প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, গ্রিনপিন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা রসায়নের দ্বিতীয় পত্রের চতুর্থ দিন আলোচনা করব। চতুর্থ দিনে একটা গুরুত্বপূর্ণ টপিক, জারণ বিজারণ অর্ধবিক্রিয়া ও কোষ ডায়াগ্রাম। এখন জারণ বিজারণ অর্ধবিক্রিয়াটা কি এবং কোষ ডায়াগ্রাম কিভাবে লিখতে হয় সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। এখন এখানে একটা বিক্রিয়া দেখলাম, জিঙ্ক প্লাস কপার সালফেট, বিক্রিয়া হয়েছে জিঙ্ক সালফেট প্লাস কপার। এখানে জিঙ্ক বিক্রিয়া আগে কি ছিল, বিক্রিয়া আগে জিঙ্ক ছিল নিরপেক্ষ, কিন্তু বিক্রিয়া পরে জিঙ্ক কি অবস্থা আসছে, জিঙ্ক টু প্লাস। এখানে কপার সালফেটে কপার ছিল কপার টু প্লাস, কিন্তু বিক্রিয়ার পরে সে কি হয়েছে, নিরপেক্ষ যৌগে পরিণত হয়েছে। এখানে জিঙ্কের জারণ মান জিরো। আমরা যদি কোনো নিরপেক্ষ যৌগের জারণ মান জিরো হয়, বিক্রিয়া শেষে জিঙ্কের জারণ মান কত হয়েছে, প্লাস টু, তাহলে যার জারণ মান বেড়ে যায় সেক্ষেত্রে সেটা হয় জারণ। তাহলে এখানে কি হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস। এখানে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, আর আমরা জানি যেখানে ইলেকট্রন ত্যাগ হয় সেখানে জারণ হয়, তাহলে এটা হবে জারণ, ঠিক আছে। এরপরে কপার, কপার বিক্রিয়া আগে কপার টু প্লাস ছিল, বিক্রিয়ার পরে কপার টু প্লাস, তাহলে এখানে কপার টু প্লাস, বিক্রিয়া শেষে হয়েছে কপার। তাহলে এখানে কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, দুইটন কপার যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে সেখানে হয় বিজারণ, তাহলে এটা হচ্ছে বিজারণ। তাহলে আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটা কি, জারণ একটা জারণ বিজারণ বিক্রিয়া হলে অর্ধেক সেখানে জারণ হয় আর একটা কি বিজারণ, এটার জন্য এই জন্য বলতেছি এটা বলতেছি জারণ অর্ধ বিক্রিয়া, আর এটার বলতেছি বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। এটা এক নম্বর সমীকরণ, এটা দুই নম্বর সমীকরণ। এখন এটা যদি যোগ করে দিই, দুইটা ইলেকট্রন কেটে যায়, জিঙ্ক প্লাস কপার টু প্লাস, বিক্রিয়ায় জিঙ্ক টু প্লাস প্লাস কপার, এটা হচ্ছে বলে কোষ বিক্রিয়া। তাহলে দেখলাম জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া এবং কোষ বিক্রিয়া। এরপর দেখবো কোষ ডায়াগ্রাম। কোষ ডায়াগ্রাম, কোষ ডায়াগ্রামে প্রথমে লিখতে হয় জিঙ্ক থেকে বিক্রিয়ায় কি হয়েছে, জিঙ্ক টু প্লাস, জিঙ্ক জিঙ্ক টু প্লাস, আরেকটার মাঝে একটা দাগ দেওয়া লাগে, কপার টু থেকে কপার, এটা হচ্ছে কোষ ডায়াগ্রাম। এই কোষ ডায়াগ্রাম মাঝখানে দাগ দিতে হয়, যদি এই কোষ বিক্রিয়ায় যদি লবণ সুটি ইউজ করা হয় তাহলে এর আগে দুইটা সমান্তরাল দাগ দিতে হয়, এটা হচ্ছে কোষ ডায়াগ্রাম লেখার নিয়ম। তাহলে আমরা এখানে কি দেখলাম, জারণ বিজারণ অর্ধবিক্রিয়া, কোষ ডায়াগ্রাম, জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট আসছে, কপার টু প্লাস থেকে কপার, কোষ বিক্রিয়া করলাম এবং কোষ ডায়াগ্রাম, এটা জারণ বিজারণ অর্ধবিক্রিয়া এবং কোষ ডায়াগ্রাম। ধন্যবাদ সবাইকে।